বয়ফ্রেন্ডের জন্য গার্লফ্রেন্ড 21 কোটি টাকা পাঠিয়েছে। কয় কোটি টাকা? কার জন্য? বয়ফ্রেন্ডকে পাঠিয়েছে কে? লজ্জা পাচ্ছেন নাকি আপনারা? গার্লফ্রেন্ড পাঠিয়েছে ফ্রম ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। আমেরিকার গার্লফ্রেন্ড পাঠিয়েছে 21 কোটি টাকা। কয় কোটি টাকা? এবার আসেন মূল কাহিনীতে। একটা ছেলে, এই ছেলেটার বয়স 20 কিংবা 22 হবে। তো ওর একটা ফেসবুক আইডি আছে, তোর ফেসবুক আইডি একটা রিকোয়েস্ট আসছে, নাম হচ্ছে, একটা নাম দেওয়া আছে, মেন নাম লেখা আছে ফ্রম ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। কোথেকে? আমেরিকা থেকে। তো ছেলেকে বলছে যে আই লাইক ইউ ম্যাম, আই লাইক ইউর স্টাইল, আই লাইক ইউর জব, আই লাইক ইউর পার্সোনালিটি, তোমাকে আমি পছন্দ করি, তোমার যে ব্যক্তিত্ব, তোমার যে স্মার্টনেস, আই লাইক দিস, আমি খুব পছন্দ করি এটা। যুবক খুব চালাক। তো যুবক বলছে তোমাকে পছন্দ করো? বলছে হ্যাঁ পছন্দ করি, খুব পছন্দ করি। তো যুবক খুব ভালোই, একটা মিষ্টি কেমিস্ট্রি ভালো জমে তাদের ভিতরে, অনেক কথাবার্তা। তো যুবককে খুব বলে আমি তোমাকে পছন্দ করি, আই লাভ ইউ, তোমাকে আমি ভালোবাসি। কি করি? ভালোবাসি। তো যুবক এই একটা রিলেশনশিপের একটা পর্যায়ে গিয়ে মেয়েটা বলছে যে তোমাকে যেহেতু আমি ভালোবাসি, আমি একজন সরকারি চাকরি করি, আমার একটা জব আছে, তো আমি তোমাকে কিছু গিফট পাঠাবো। কি পাঠাবো বলেন? কি পাঠাবো? গিফট পাঠাবো। কি গিফট পাঠাবো? তোমার জন্য আমি কিছু টাকা পাঠাবো। কি পাঠাবো? টাকা? কয় টাকা? 2.5 মিলিয়ন ডলার, যেটা বাংলাদেশি টাকায় প্রায় 21 কোটি টাকা। কয় কোটি টাকা? যুবক বলছে ঠিক আছে পাঠাও, টাকা নিতে তো সমস্যা নাই, সমস্যা আছে কোনো? সমস্যা নেই। তো দেখেন মানুষকে ফ্রড করে, মানুষের সাথে চিট কেমন করে করে মানুষ দেখেন। তো ওই যুবক বললো ঠিক আছে তুমি টাকাটা পাঠাও। তো টাকা যখন বাংলাদেশ আসছে, বাংলাদেশে আসছে, তখন ওই মেয়ে ফোন দিয়েছে, মেয়েটা মেসেজ দিয়েছে যে আমার অমুক জায়গায় টাকাটা আমি পাঠিয়েছি, আমার অমুক অ্যাসিস্ট্যান্ট ওখানে আছে, ওখানে রিসিভ করো টাকাটা গিয়ে। টাকা তো না, ডলার। কি এটা? ডলার। তো যুবক বলছে ঠিক আছে, নাম কি বলো, অ্যাড্রেসটা আমাকে সেন্ড করো। অ্যাড্রেস সেন্ড করেছে, বলেছে তুমি যদি টাকাটা নিতে চাও অমুক নাম্বারে ফোন দাও। তো ফোন দিয়ে বলা হলো যে আসলে আমার কি পার্সেলটা আসছে, একটা বাক্সে আমার একটা পার্সেল আসার কথা। তো বললো যে হ্যাঁ আপনার একটা পার্সেল আসছে, 2.5 মিলিয়ন ডলার একটা পার্সেল আসছে, তো আপনি যদি এটা নিতে চান আপনাকে দিতে হবে প্রায় আরো 100 ডলার। কত ডলার? 100 ডলার। কাহিনী কি বুঝতে পারছো? যদি আপনি এটা নিতে চান আমাদের ব্যাংকের অ্যাকাউন্ট আপনাকে দিচ্ছি, ওখানে আপনি এরকম 7